বন্ধুরা দেখো, আমার আজকের শরীরটা খুব খারাপ। খুব খারাপ বলতে সকাল থেকে পেটটা লাগছে। আমি এখন শুয়েছিলাম, ভাবলাম মনে হয় গ্যাস হয়ে গেছে, তো আমি বাইরে হাঁটাহাঁটি করলাম, কাপড় দেখছি কমছে না, একবার হাঁটতে পারছি না, পা গুলো সব ভারী হয়ে যাচ্ছে। এসে বসলাম, এখন বসে আছি, একটু নুন চিনির জল খেলাম, ভালো লাগছে না, একটু বসে আছে, মাথাটাও ঘুরছে। আর আমি উঠেছি, অনেকক্ষণ উঠেছি, আজকে 6:30 উঠে বলেছি, এখনো কাজ করতে পারিনি। অবশ্য জলে সমস্ত জিনিস সেটা আছে, বাসন আছে, সব কিছু ধোয়া বাকি, সেদিকে কিছু পাচ্ছি না, আমি বসে আছি, মাথাটাও ঘুরছে, হাত পা গুলো তেমন ভাবে নিয়ে যাচ্ছে, ঝিমঝিম লাগছে। কালকে স্বাস্থ্য কেন্দ্র গেছিলাম, এখানে আশা দিদিমণিরা আমার থার্ড চেক আপটা কমপ্লিট করলো আর সুগার টেস্ট করলো, সুগার নর্মালই আছে। রিপোর্টগুলো ঠিক করে গুছিয়ে নিচ্ছি, ডাক্তারের কাছে যাবো, সমস্ত রিপোর্টগুলো নিয়ে নিচ্ছি। আর এই যে আমার কার্ড, ওইগুলো কার্ড, এটা ছাড়া ডাক্তার দেখানো, তো এটাকে আমাকে প্রথমেই নিতে হবে। সমস্ত রিপোর্ট করিয়েছি, আছে, কথা বলতেও পারছি না, এত মানে কষ্ট হচ্ছে, কি বলবো। আমি তো দেখেছি, সেদিন পরে ঘুরে ঘুরছি, গুছিয়ে রেখে দিলাম। এরপর আমি একটু এই নাইটিটা শুধু কালকে আমি ঘুমবো, যে সেটুকুও পাচ্ছি না, এত শরীরটা খারাপ।